بطوره مع صلاب دلوقتي. খুব সুন্দর 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 একটা সিনারি আর এই যে দেখো কত বড় একটা মাছ মারা গেছে এখানে তোমাদের শুধু একটু পরিবেশটা দেখাই এই পরিবেশ এই এলাকার পরিবেশটা এত সুন্দর আচ্ছা কার কার মনে আছে আমাদের এই রাস্তাটার কথা কারা কারা মিস করছিলা আমাদের এই রাস্তাটা আমাদের এই বাড়িটা গতকালকে কিন্তু সৌদাগর থেকে আসলাম দেখলা আর এসে কিন্তু আবার মিজি বাসার বাসা উঠছি তো এই যে রুটি আর আমার মা আর বড়াপু আজকে তিন দিন ধরে এখানে এসে রয়েছে এই বাড়িতে নায়র মানে আমি আসার উপলক্ষে তো তিন দিন ধরে ভাবি এত বেশি সেবা যত্ন করছিল বলার মতো না এত আদর করছিল আমার মা তো পুরো পাগল হয়ে গেছে বলতেছে মা মায়ের আদর করতেছে মানে মা যেরকম সন্তানের আদর করে ঠিক ওই রকম করে নাকি আদর করছে আমার মাকে তো আসার পরে থেকে বলতেছে এত ভালো তোর এই মেজুজাটা মানে মানে এত মানুষকে মানুষকে এত টেক কেয়ার করে আসার পর থেকে খাবার দাবার এইটা সেটা মানে খাবারের উপরে খাবার এইটা সেটা মানে খুব আদর যত্ন করছিল আর এদিকে দেখো এই যে রুটি মেকার রুটি বানাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করলাম আমি চলে আসছি আমার বাসায় এই যে তো বাসাটা হচ্ছে তোমাদের সাথে এখন শেয়ার করবো না কারণ আমার বাসার মধ্যে কিচ্ছু নেই একদম এই যে থাকা একটা বাসা আর আমার একটু খেয়াল নাই আমার জায়ের বাসায় এখন সকালবেলা ঘুম থেকে উঠে এত মজার নাস্তা বানালো আমার মা আর বড় পুতো খেয়ে পাগল হয়ে গেছে নাস্তা তো যাই হোক এখন চলে যাবো বোকা করবো না আমার বাবার বাড়ি কিছু জিনিস আছে কার্টুনের মধ্যে তোমরা জানো যে আমার চাচাতো বোন চকলেট দিছে তারপরে খালাতো ভাই হাবি জাবি দিছে ফুফাতো ভাই সবাই দিছে আত্মীয় স্বজনেরা তো ওগুলো হচ্ছে এখন কোনটার মধ্যে রাখছে আমি জানি না কার্টুনগুলো হচ্ছে সবগুলোর মধ্যে কোনটার মধ্যে আছে জানি না কার্টুনগুলো খুলবো আর তার আগে আমাদের প্ল্যান ছিল যে ই করব মানে এক একজনের গুলো এক এক জায়গায় রাখবো আলাদা আলাদা করে রাখবো তাহলে সব কার্টুন খুলতে হবে না কিন্তু কখন এটা সম্ভব না কারণ দেখা গেল যে একটা কার্টুনের মধ্যে রাখছি এটার মধ্যে হচ্ছে না আটার মধ্যে নিয়ে রাখি বা এরকম মিলা জিলা রাখতে হয়েছে এভাবে হয় নাই আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার সামনে এত সুন্দর একটা ভিউ বলার মতো না তারা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার বাসন নিয়ে দিছে বাসাটা বিশ্বাস করে এত সুন্দর ক্যান্টনমেন্ট এলাকা আর ওই যে আমার বাসুরেরা থাকে এই যে এই বিল্ডিংটাতে এই যে যে সাদা যেটা এটা থাকে যাই হোক আর এদিকে দেখো আমার এখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সরকারি চাকরি করে এটা হচ্ছে ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্টের পিছনের এলাকাটা আমি এই মুহূর্তে জায়গাটার নাম বলতে পারতেছি না তবে বলবো তোমাদের সাথে এই জায়গাটা কোথায় আর দেখো কি সুন্দর আমাদের বাসার সামনের জায়গাটা আমাদের এই বাসাটা হচ্ছে তিনতলায় এই যে অনেক সুন্দর বাসাটা এই যে খুবই সুন্দর ভিউটা আর এটা হচ্ছে আমাদের বারান্দা আমাদের কিন্তু দুইটা বারান্দা অনেক সুন্দর বাসাটা মাশাআল্লাহ তবে এই যে আমরা বেরিয়ে গেলাম এই যে পিসিবি চত্বর এটা আর আমাদের সমস্ত কিছু যা যা নেওয়ার কার্টুনগুলো খুললাম আসলে এতটা বেশি ই লাগে হঠাৎ করে আসা মানে ক্যামেরা বন্দি করার মতো মন মানসিকতা নাই মনে থাকে না কি এখন আমরা এই যে গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছি সোজা আমাদের বাড়িতে চলে যাব এটা এখান থেকে গাজীপুরে যাব আপনি লক্ষ আর এটা এখানে অনেক রিক্সে ভিডিও করতেছি আর এই যে আমাদের গুলিস্তানে এখানে চলে আসছি দেখো মাশাআল্লাহ অনেকদিন পরে গুলিস্তান দেখলাম এই যে আর তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম যে আমাদের ইয়ের এখানে যে বলে তোর বড় ওই পাশে আছে ওই পাশে যাও ওই পাশে যাও এদিক দেখো আর এই যে আসলাম খুব জ্যাম ছিল গাড়ির মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় এখানে ছেলেদের মেয়েদের এই যে এখানে টুপি আর এই যে আর মোবাইলটা থাপ্পা দিয়ে বিশ্বাস করো পুরান ঢাকা পুরাটাই মনে হয় যে আমার বাবার বাড়ির এলাকা আমার বাবার বাড়ি আমার জন্মস্থান এরকম যে থেকে তাকাচ্ছি মনে হচ্ছে যে কতদিন ধরে দেখি না আমার জন্মভূমিকে আমার মাতৃভূমিকে ভীষণ ভালো লাগছিল এই যে এটা হচ্ছে বাবুবাজার গিরি গিরি করে এক হচ্ছে বাংলাদেশ আসছি আর দ্বিতীয় হচ্ছে আমার বাবার বাড়ি এলাকা আসছি তোমাদের অনেক পছন্দের জায়গা অনেকে কমেন্ট করতে আছে আপু আপনাদের বাবার বাড়িটাকে অনেক মিস করছি মানে বাংলাদেশে এত সমস্যা শুধু শুধু কি বলে পারো পা
কথা বলতে বলতে কখন যে চলে এলাম এই যে আব্দুল্লাহপুরে চলে আসছে অলরেডি জেলখানা পার হয়ে এটা হচ্ছে কদমপুর আর যে কেমন লাগছে বলো তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে না সরি এটা কদমপুর না এটা হচ্ছে নতুন রাস্তার এখানে আর একটু পরে কদমপুরের দিকেও চলে যাব কার কার মনে আছে আমাদের এই রাস্তাটার কথা কারা কারা মিস করছিলা আমাদের এই রাস্তাটা আমাদের এই বাড়িটা এই যে আমাদের বাড়ির কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ দেখো আমার এত ভালো লাগছে বলার মতো না এই যে নুহা বাবু মনে হয় যে তাসমিয়া দৌড়াইতেছে নুহা দেখার জন্য ও অস্থির হয়ে গেছে নুহাকে দেখার জন্য আও মাশাল্লাহ এখানে কতগুলো সিম হয়েছে এই যে অনেকগুলো সিম হয়েছে এখানে মাশাল্লাহ এটা হচ্ছে আমার যে চাচার বাড়ি প্লাস চাচা তো জ্যাঠাতো বোনের বাড়ি মানে জ্যাঠাতো বোন অন্য আর কি ওনাদের সাথে অন্য কোনো সম্পর্ক নাই তো এই আর কি বিয়ে হয়েছে আমার ফুপুর বাড়ি এই যে এখানে আশেপাশে সবাই দেখতে পারতেছি কি যে ভালো লাগতেছে আগে গিয়ে দেখবো নুহাকে নুহাকে দেখি কি বলে লাইনে থাকো আমি এখানে সরাসরি নুহাকে শেয়ার করবো নুহাকে তো ভিডিও করতে করতে নিয়ে আসলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কেউ সম্ভব হইল না কারণ তাসমিয়ার কলেজে ও উঠছে তাসমিয়ার বোকা পড়ানো না ও নাম নামতেছেই না আর কেমন যে করতেছে আর একটু পর আমরা যে আসতেছি একটু পর মামুরে বলতেছে আমাদের বাসায় আমাদের বাড়িতে ঢুকার গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই সাইড দিয়া আমি কোন সাইড দিয়ে আসবো কোনখান দিয়ে আসবো বলে এখান দিয়ে আসবো না 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 ওইখান দিয়ে আসবো ও অনেকক্ষণ ধরে বলে এরকম করতেছে আমাদের তো আসতে একটু সময় লাগলো জ্যাম ছিল রাস্তার মধ্যে তো ওইটা ওরা মা বললো আর এতক্ষণ যে কি ধরনের কথা বললো হাসতে হাসতে জীবন শেষ ওর ওর কথা শুনে আর ওরা দেখাই তো ভালো আছো না ফুপু আলহামদুলিল্লাহ এই যে আমাদের নুহা বাবু আমার আমি একটু সময় মানে ও আমাকে একটু সময় দি তাসমিয়ার জন্য আমরা এই যে খাইতে বসলাম এখানে এখানে কি এটা গরুর মাংস নাকি মুরগির মাংস গরুর মাংস রান্না করছে আর এই যে এটা হেনা ডাল কি দেয়া রান্না জানছ টমেটো দেয়া আর এটা কি মাছ রুই মাছ রান্না করছে কি তরকারি দিয়ে জানি আর হেনা রাতে তো রান্না খা অনেকদিন পরে খাইতেছি আর এই যে সিমলা চুটকি দিয়ে নিরামিষ কি সুন্দর গ্রান বাবা এই গ্রান নাই তাসমিয়া আসো তো খাবারটা খাই গতকালকে বিকেলে খাবার খেয়ে যে রুমে আসছি ঘুমাইছি আর কিন্তু কোনো খোঁজ খবর ছিল না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হেনা এই যে দেখো হেনার বাবার বাড়ির থেকে পিঠা নিয়ে আসছে হেনার আম্মু পিঠা বানা দিছে একদম শীতের দিনে ঠান্ডা পিঠা এটা কিন্তু গতকালকে বানায় এই ভিজা পিঠা আর কোনো কোনো এলাকায় এটাকে দুধ পিঠা বলে আমাদের এখানে এটাকে শিরা পিঠা বা ভিজা পিঠা বলে তো দেখো নারকেল দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে মুড়ানো কি সুন্দর একটা পিঠা ভীষণ সুন্দর গান আসছিল আর আমি অনেকখানি ভিডিও করছিলাম বাট কেন যে ভিডিওটা শ্যুট হয় না আমি জানি না তো এই যে এই নাস্তাটা করেই আমরা কিন্তু এখন বের হয়ে যাব আমাদের প্রচুর কাজ পড়ে আছে তোমাদের সাথে বললাম যে আমি অনেক কাজ নিয়ে আসছি কাজগুলো করার জন্য বাহিরে চলে যাব আমি মৌজা তুই আয় পড়ছি পুরা জিনিস আনতে পারিনি তো এখন বাজে হচ্ছে পরের দিনের সকাল আমি আর এর ভিতরে ভিডিও করতে পারি নাই কারণ বুঝতেই পারছো যে এতদিন পরে আসছি সব বোনের আসছে তোমাদের সাথে আমার বোনদের শেয়ার করতে পারবো না আর নুহা বাবুকে দেখো দেখাইতে পারলাম না ভাবছি যে পরের একটা সময় নুহাকে ভিডিও করবো কারণ আইসা যে তাসমিয়া কোলের মধ্যে চাপ্পা নিছে ভিডিও করছি বাট দেখি যে তাসমিয়ার শরীরটা দেখা যায় তার জন্য হচ্ছে আর ই করতে পারি না এখন নুহা বাবু ঘুমাচ্ছে আমি তারপরের দিন সকালবেলা এখন আমি হচ্ছে আবার চলে যাচ্ছি শহরের দিকে আমার একটু কাজ আছে আর আমাদের বাড়িটা ছোট করে একটু তোমাদের সাথে শেয়ার করে দেই তোমরা তো অনেক অপেক্ষা করছো এত অলসতা পাইছে কালকে আইসে যে ঘুম দিছি মানে খাইয়েই তো ঘুম ঘুমে আমি আর কোনো পৃথিবীর আর কোনো সদ্বুত ছিল না হ্যাঁ এই একটু আগে ঘুম থেকে উঠটা ফ্রেশ হলাম দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি বাড়িটা আমি তো মিস করি কিন্তু আমি এখনো দেখিনি আমি আসছি যে আমি এখনো কিন্তু বাড়িটা দেখি নাই একদম এই যে আশেপাশে দেখো এই তো আমাদের বাড়িটা এই মাত্র দেখতেছি রাত্রিবেলা অবশ্যই এখান দিয়ে হাঁটার সময় মানে এখান দিয়ে নামছি নজরুলের রুমের থেকে তখন দেখি যে এই রাস্তাটা যে সুন্দর করছে হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর করছে পরে বললাম যে দেখলাম না এখনো কেমন জানি লাগতেছে এই যে এই প্রথম দেখতেছি তোমাদের সাথে নিয়ে আর কি দেখতেছি এই যে
এখানে কিন্তু একটা করলা গাছছিলাম যখন সৌদারবে যাই হামো এই যে এই যে এখানে বাড়ির পেছনে আর ওই যে আমাদের পুকুরটা সবাই হয়তো পুকুরটাকে মিস করে যে আর এই আসবো আবার যদি আজকে যদি ওইদিকের কাজ সারতে পারি তাহলে এখানে আসবো আর যদি ওইদিকের কাজগুলো না সারতে পারি তাহলে আসবো না এখানে ওই যে নোহা বাবু ঘুমোচ্ছে নোহা বাবুর পাপা ঘুমোচ্ছে তো নোহা বাবুকে আসলে এই ভিডিওর মধ্যে আজকে দেখাইতে পারলাম না এই যে ও কালকে ওইদিন তাসমিয়ারে পাইয়া মনে হয় যে ও সবকিছু পাইয়া গেছে মানে তাসমিয়ার কাছ থেকে ওর সরাইতেই পারি নাই এমন একটা অবস্থা আর এই যে সকালবেলা কিন্তু উঠুন জারুদি নাই এই যে দেখো হ্যাঁ সোহাগ সোহাগের সাথে তো দেখাই করতে পারলাম না এই যে বৃষ্টির মতো পড়তেছে কি হাইতে দেবে একবার টুলের থেকে বাস উঠতাম বড় পা আবার থেকে গেছে আমি একটু ওই যে সোহাগের সাথে দেখা করতে গেলাম আমি যখন আমি কিন্তু এই এই বাড়িতে কিন্তু পরশু দিন আসছি গতকালকে একদম টোটালি ভিডিও করি নাই কারণ গতকালকে সারা দিন আমি ঘুম আসছিলাম মানে সারা দিন একদম সকাল থেকে ধরে রাত পর্যন্ত ঘুম তারপরে এই আর তো তোমরা বুঝতে পারো রুনু আর এই ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি এমন একটা অবস্থা মানে সৌদি আরবের যে অভ্যাস সারা সজাগ ছিলাম সারা দিন ঘুমাইছিলাম মানে ওইটা এখন রয়ে গেছে আস্তে আস্তে ঠিক হবে ওইটা কিন্তু থাকবে না তো চলো বরফু আমাকে রেখে কোথায় গেছে জানি না আগে বরফুকে খুঁজে বাইর করি তারপরে আমরা এখান থেকে কত মজার নাস্তা নিলাম বলার মতো না এটা হচ্ছে ছোটবেলার নাস্তা এটা আমরা ছোটবেলা খেতাম যেই নাস্তাটা এই যে দেখো বাটার বোন নিলাম এখানে দুই রকমের বাটার বোন এটা হচ্ছে 10 টাকা করে এটার ভিতরে প্রচুর বাটার থাকে আর এই যে এটা হচ্ছে 20 টাকা করে আমরা এটা নিলাম একদম সফট কি ভালো লাগছে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা কিছু দেখা যায় না একটু পরে আলো ফুটবে ছোটবেলা যে পড়তাম কবিতাগুলো এই যে শীত কনকনে শীত যদি খেজুরের রস থাকতো তাহলে কত ভালো হতো বাট আমাদের এখানে খেজুর গাছ মনে হয় না কয়েকটা গ্রামে একটা খেজুর গাছ আছে এরকম ভালো আছেন ভাই আমি আইছি আজকে 3 দিন ধরে হ্যাঁ ভালোই মায়ের পরীক্ষা দেওয়া লিখাইছি এটা হচ্ছে বাইদাপাড়া আমাদের এলাকার এই যে তবে এখানে এখন নাই আস্তে আস্তে সব চলে গেছে আগে প্রচুর ছিল হ্যাঁ এই যে বিটাগুলো দেখছো এখানে এগুলাতে হচ্ছে আগে ওনারা থাকতো বাট এখন নাই এই যে সবাই চলে গেছে এই যে যখন সৌদি আরবে ছিলাম তখন দেখতাম যে কেউ এদিকে একটু ছবি তুলে দেয় কিনা একটু ভিডিও করে দেয় কিনা এলাকাটা দেখার জন্য এত পাগল ছিলাম আর এখন এই যে আলহামদুলিল্লাহ আমি আসছি সরাসরি দেখছি এলাকাটাকে এটা মানিবাগ ব্রিজের কাছে ওভার ব্রিজের কাছে দেখো কি সুন্দর বাজার বাজার এটা হচ্ছে বোরের যে বাজারটা এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় দেশি মুরগির থেকে দূরে মাছ মাংস এমন কিছু এই জিনিস নাই যেখানে পাওয়া যায় না তো এখানে ভোর সকালে এখন এখন কিন্তু অনেক সকাল প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে আর দেখো কি সুন্দর এখানে টাটকা শাক সবজি মাছ মাংস ভীষণ ভালো লাগছিলো রাস্তার পাশে যদি এরকম বাজার বয় তখন কিন্তু অনেক ভালো লাগে তবে এটা কিন্তু শুধু সকালের জন্যই সারাদিন কিন্তু এই বাজারটা থাকে না আর এই যে এই পাশে দেখো দেশি মুরগি খাঁচা ফার্মের মুরগি আর বিভিন্ন ধরনের সবজি ফল অনেক কিছু ছিল এখানে তো বিষয়টা কিন্তু ভীষণ ভালো লাগছিল ভোর সকালবেলা এরকম বাজার দেখতে আমার অনেক বেশি ভালো লাগে অনেকদিন পরে ড্রাইভারের বাসে ছিলাম বাইক বিশেষ করে কখনো কল্পনা করতে পারি নাই আজকে আমার দুই বোন হচ্ছে বাসায় ফিরবো মনে হচ্ছিলো যে এখন মনে হয় মারা যাবে এমন করে গাড়ি চালাচ্ছিল আমার অনেক 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 পছন্দের একটা এলাকা এটাকে বলে হচ্ছে চা বাগান তো এই যে ইস্পাহানি চা বাগান ইস্পাহানি মির্জাপুর চা বাগান আর কি তো এখানে আমি আগে প্রায় সময় বেড়াতে আসতাম এখানে একটা স্কুল মাস্টার উনি অনেক বড় একটা গণ্যমান্য কবি উনি
তো এই এলাকার অনেক গুণবান একজন মানুষ উনি আমাকে মেয়ে বানাইছিল কারণ ওনার ছেলে ছিল শুধু মেয়ে ছিল না উনি আমাকে বলছে যে তুমি আমার মেয়ে আজ থেকে তুমি আমার মেয়ে আর মেয়েকে যেরকম একটা বাবা আদর করে ঠিক ওইরকম করত এত বেশি আদর করত বিশ্বাস করো তো আজ থেকে 7 বছর আগে আমি এখানে আসছিলাম তখন উনি হচ্ছে স্ট্রোক করে প্যারালাইসিস ছিল ওই যে শেষ দেখা দেখে গেছি আর কিন্তু কখনো দেখি নাই এখন সৌদি আরব থেকে এসে সোজা চলে যাচ্ছে ওনাদের বাসায় কিন্তু ওনাদের কাউকে বলি নাই যে আমি আসতেছি আমি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছি তো চলো তোমরা আমার সাথে আমরা আজকে একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি একদম আনকমন একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর কি এটা কি চা বাগান হ্যাঁ মির্জাপুর চা বাগান না তো এটা এখানে আমরা আসছি কেন সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব তো এখানে আসছি আর এখান থেকে একটা মিষ্টি দিয়ে একটা ই খায় যেন বলো পরোটা খাই এটা খাবো না তা কি করে হয় বলো তো আমি এখানে আগে অনেক আসছি তো তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি না ওই ওই দোকানে আসছি কিনা নাকি রং নাম্বার আসছে আমার খেয়াল নাই কিন্তু এখানে একটা দোকান আছে যে অনেক অনেক বেশি ভালো লাগে আর বুঝতে পারছি না আগে খাই তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এই যে পরোটা এটা কি রুটি নাকি পরোটা ভাইয়া রুটি না আচ্ছা খেতা রুটি বলে এটাকে এই যে এটা দিয়ে হচ্ছে মিষ্টি দিয়ে বলবো আপনি কি বাজি নিবেন কি বাজি আছে পরোটা দিয়ে হ্যাঁ ডাল দেন তো তাহলে একটা ডালও দেন তাসমিয়ার মতন আবার খারাপ লাগবো তাসমিয়া বলে যা আমার মিষ্টি খেলে খারাপ লাগে তবে আমার মনে হচ্ছে আমি রং দোকানে ঢুকছি ওই মিষ্টিগুলো আর আমি যা আগে খাইছি না আর অনেক বড় বড় ছিল আর রুটিটা একটু কেমন জানি ছিল মনে হয় এটাই এই যে ডালও চলে আসছে আর এই যে মিষ্টি দিয়ে খেতা রুটি দিয়ে এটাকে খেতা রুটি বলে আমি যখন খাবারটা খাচ্ছিলাম আমার ঠিক বরাবর একটা অনেক অসুস্থ একটা বৃদ্ধ লোক এসে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল তো ওনাকেও কিন্তু আমার পাশে বসিয়ে ওনাকে পেট ভরে হচ্ছে নাস্তাটা খাওয়ালাম এলাকাটা এত সুন্দর বলার মতো না দেখো মাশাল্লাহ অনেক সুন্দর একটা এলাকা এই যে ধান ক্ষেত করছে এখানে এদিকে আবার দেখি সরষে ক্ষেত নাই আর এই যে ধান ক্ষেত থেকে এত সুন্দর একটা গ্রান আসতেছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের এলাকা কিন্তু আগেগুলো হতো আমাদের এলাকায় না অবশ্য যে কুমলির এলাকা কুমলি বলে এখন কি বলবো কুমলির চোখে এরকম ধান ক্ষেত করে সব আমাদের এলাকা আগে বরাপুর শ্বশুরবাড়ি এলাকা আর কি বরাপুর শ্বশুরবাড়ি এলাকা এরকম ধান ক্ষেত করতো আর ছোটবেলার থেকে দেখতাম কিন্তু এখন বড়বেলা হয়ে আর দেখি না কারণ সব বড় বড় প্রজেক্ট করে ফেলছে সৌন্দর্যটা আর কি নষ্ট হয়ে গেছে আমাদের এলাকার আর সেই জিনিসটা এখন এই যেখানে দেখতেছে বলবো দেখেন গাগরা দেখছেন গাগরা সেখান থেকে যদি গাগরা পারি নিয়ে যাবো অবশ্যই অবশ্যই নিয়ে যাবো পিচ্ছিগুলোও নাই না ছোট ওই যে ছোটগুলো ওই যে হ্যাঁ মনে হয় হ্যাঁ এই যে এখানে মনে হয় মাছ যায় যাওয়া আশা করে এগুলো তো বড় 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 মাছের প্রজেক্টর আছে তো এখানে এই যে দেখো এটা 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 কি ব্রিজ জানি বলো বড়াপা কালভাট না আচ্ছা তো এই যে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে আজকে সারাদিন কোনো সূর্য উঠে নাই এই যে তারপরে ভালো লাগতেছে যে সূর্য উঠুক আর না উঠুক দিনের বেলা তো দেখতে পাচ্ছি কিন্তু সৌদি আরবে তো তাও দেখতে পাই নাই কতদিন পর পরে দিন দেখতাম বলার মতো না বড়াপা গাগরা গুলো আমার মনে খাওয়া যাবো দেখেন এই যে যে না 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 হ্যাঁ খাওয়া যাবো পিওর গ্রাম যেটাকে বলে পিওর একদম নিখুঁত একটা গ্রাম থাকে না ওইরকম নিখুঁত একটা গ্রামে আসছি বাট শহর এই ঢাকাটা গাজীপুর জেলা তো জেলা গাজীপুর না আর বিভাগ হচ্ছে ঢাকা আর এটা অন্যান্য জেলার মানুষ কিন্তু এটাকে ই বলে অন্ধকার দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না আর অন্যান্য জেলার মানুষেরা কিন্তু গাজীপুরকে ঢাকাই বলে ঢাকাই বলে আর খুব সুন্দর লাগে আমি অনেক আগে আসছিলাম প্রায় 7 বছর কি 6 বছর আগে আসছিলাম সৌদি আরবে যাওয়ার আগে দিয়ে আসছিলাম আমাদের এখানে একটু জায়গা কেনার কথা ছিল কিন্তু আমরা আসলে ওই জায়গাটা নিতে পারি নাই আর এখানে হচ্ছে মাস্টার ছিল উনি লোকটা এত ভালো ছিল উনি আমি যখন জায়গা কিনার জন্য ঘোরাঘুরি করছিলাম এখানে তখন হচ্ছে উনি সুস্থ কী সুন্দর করে আমাকে ওনার থেকে যাওয়ার জায়গা নেওয়ার কথা ছিল তো
উনি হচ্ছে আমাদেরকে এরকম জায়গা দেখাইলো জায়গা মাপলো সবকিছু করলো কিন্তু হঠাৎ করে একদিন শুনি উনি নাকি স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছে আয়েশা দেখলাম যে সত্যি সত্যি উনি এত অবস্থা খারাপ ছিল তো এখন জানি না উনি আছে নাকি মারা গেছে আমি তো ওনাদের বাড়িটা চিনি আর তো যাই যেহেতু কোনো কিছু পরিবর্তন হয় নাই 7 বছরে একটু পরিবর্তন হয় নাই তো আমি একটু যাই ওনাদের বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা তো চলো দেখতে থাকো তোমাদের শুধু একটু পরিবেশটা দেখাই এই পরিবেশ এই এলাকার পরিবেশটা এত সুন্দর আচ্ছা আপনারা কি আজকে মাছ ধরবেন না মাছ কবে ধরবে আজকে যদি মাছ ধরতো তাহলে মাছ নিয়ে যেতাম এখান থেকে দেখো এখানে কিন্তু মাছের চাষ করে অনেক সুন্দর সুন্দর মাছ এই যে অনেক অনেক ভালো লাগে তো এদিকে আমি আসলে জায়গা নেওয়ার খুব পরিকল্পনা করছিলাম বাট নেওয়া হয় নাই দেখো কত সুন্দর এগুলো হচ্ছে মাছের আদার মনে হয় যারা মাছ চাষ করে বড় পা দেখেন ভিউটা কত সুন্দর মাশাআল্লাহ তবারকাল্লাহ হ্যাঁ বড় পা পাগল হয়েছে এখানে বাড়ি করার জন্য এখানে কিন্তু বড় পাটা আটকা শাকসবজি হয় জানেন অনেক এই যে দেখেন লাউ শাক কি সুন্দর এখান থেকে আমি লাউ নিয়ে গেছিলাম এখান থেকে একবার এই ঠিক এই দিনে মনে আসছিলাম হ্যাঁ না না এগুলো বিল বিল কাইটা এরকম পুকুর বানায় মাছ মাছের চাষ করে বেসরকারি এগুলো তো যারা যারা এগুলো জমি কিনা কিনা ভাড়া দেয় বছরে টাকা পায় আবার এক ব্যাগাটাও ছিল তো এরকম করে জমি কেনার জন্য এলাকার ভাষাটা ব্যবহার করলাম নুনটা এটা হ্যাঁ হয়তো করবো বরাবর এটা পাগল হয়েছে বলতো সেখানে বাড়ি করার জন্য হ্যাঁ নদীর পারে বাড়ি এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ ওইখানে লাউ গাছ এই যে লাউ হয়েছে এখানে ও মা অনেকগুলো লাউ হয়েছে বরফ দেখেন মাশাআল্লাহ তবারকাল্লাহ এই যে অনেক সুন্দর না আমার একটু ভিডিও করে দেন এমনি দাঁড়া গুণ হইব কারণ এই 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 ভিউগুলা কে পছন্দ করে না অবশ্য এই যে ইয়ের জন্য কুয়াশার জন্য এরকম দেখা যাচ্ছে এটা একদম কুয়াশা পড়ে আছে দেখো অনেক 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 সুন্দর মানে কেমন লাগতেছে আমি তোমাদের বোঝাতে পারবো না আমার কাছে ভীষণ ভালো লাগছে বরফ বলতেছে এটা বিক্রি করবে কিনা মানে এই বিটাটা বিক্রি করবে কিনা এইখানে বাড়ি করবে বরফ আসলে কিন্তু অনেক সুন্দর এলাকাটা অনেক সুন্দর কত বড় মাছ লাভ দিল খুব সুন্দর 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 একটা সিনারি আর এই যে দেখো কত বড় একটা মাছ মারা গেছে এখানে এই যে রুই মাছ এখানে একটা মাছ মারা গেছে তারপরে ওই যে এখানে ওইখানে একটা সিলভার ও এখানে দুইটা মাছ মারা গেছে ওহো দুইটা মাছ এখানে মরে রয়েছে ওই যে অনেক বড় বাট বোঝা যাচ্ছে না দেখো আর এই যে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এটা কিন্তু আমাদের কাজিন ওনারা কিন্তু আমার কাজিন হয় আমরা আসছি এখানে বেড়াইতে কত সুন্দর এলাকাটা না অনেক সুন্দর মাশাআল্লাহ এখানে ওনাদের গরু ফার্ম মাছের খামার দেখাইলাম এখন হচ্ছে গরুর খামার গুতা দিব না হুম আমার ভয় লাগে হ্যাঁ এই যে এখানে এই যে গরুর খামার মাশাআল্লাহ অনেক বড় ও সুন্দর হচ্ছে তো কুরবানির গরু না কুরবানির মতো তো এখান থেকে গরু নেওয়া যাব এটা কি মেয়ে গরু গুলো নাকি ছেলে ও মানে এগুলা ই করা বাচ্চা দেওয়ার জন্য পালেন পালেন না অনেক ভালো একটা কাজ দিচ্ছেন হাতের মধ্যে জিনিসটা এটা আমার অনেক পছন্দ হয়েছে এই যে অনেক সুন্দর আর এই এলাকা কিন্তু প্রচুর পরিমাণ তাল গাছ এখানে প্রচুর তাল গাছ না খাওয়া যায় না বাড়ি থেকে নাস্তা করে আসছে আবার এখানে নাইমা খাইছে একবার কাছে আর নাইমা
لقد كانت هناك مصدر এখানে তিন ফল দেখো এই যে সৌদরাবে তিন ফল একদম এটা তিন ফল গাছ আর আমি মুরবেন্ডের বাড়িতে অনেক দিন শেয়ার করেছি তোমাদের এখানে যে তিন ফল কেমন হয় এই যে তিন ফল মাশাআল্লাহ এখানে লাগাইছে তিন ফল এবং দুইটা হইছে দুইটা নাকি তিনটা না দুইটা বললাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ সবাই একসাথে বসে খাইছি আর অনেক কিছু আয়োজন করছে খাওয়ার পরে একটু পানও খেলাম انا مدريتي غريب نيشتي غريب يا زعمت انا فتوله هيك نوتي انا كايت نتي تو سيتي شو دو سيتي تيكي جاي بيا شاتاشي هنك تو ندري جولا جومين جومين دكا جونشتي انا راكن تشوف شو مبولي جامي كانت باري كوري كانت باري كوري من الكاتاكاتي زن تاكي تو ديكي كان عمر خوش اتي تما دكلاجي اتوشمدو قريبش اتوشمدو جايغا এখানে আসলে আমার মন চাচ্ছে যে আমি ছোট করে একটা বাড়ি করি এখানে যাতে করে মাঝে মধ্যে এসে ঘুরতে পারি বেড়াতে পারি ফ্যামিলি সবাইকে নিয়ে আর এখানে সবকিছু টাটকা এত সুন্দর সুন্দর জিনিস খাবার পাওয়া যায় শাক সবজি ফল টল মাছ পুকুরের মাছ তো দেখি এটা আমার ইচ্ছে আমি একটু জমিন দেখতে আসছি আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ